দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার পাঁচলা জালালাশি শারদা আশ্রম এলাকার মানুষের উদ্যোগে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ। ইয়াশো কোটালের ক্ষত এখনো জলজল করছে ছন্দহীন বহু মানুষের জীবনযাপন। জলোচ্ছ্বাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি দক্ষিণ চব্বিশ পরগনায় তা একেবারেই অকল্পনীয়। এখনো অসহায়ভাবে দিন কাটাচ্ছে ঘোড়া মারা পাথর প্রতিমার মতো বেশ কিছু এলাকার মানুষ। খাবার ও বস্তুর পাশাপাশি অভাব দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। এই বর্ষার সময় চাল চুরহীন মানুষগুলো তাদের জীবনযাত্রা যেভাবে ছন্দহারা হয়ে একদিকে যেমন পেটের তাগিদে, অন্যদিকে বেশ কিছু এলাকায় সাপের আতঙ্কও রয়েছে। এমন তো অবস্থায় পাথর প্রতিমা ও ঘোড়ামারা এলাকার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হাওড়া পাঁচলা জালালাশি শারদা আশ্রম ও এলাকার যুবকেরা উদ্যোগী হয়ে প্রায় 600 ঊর্ধ্ব মানুষের জন্য খাদ্য সামগ্রী, বস্ত্র এবং ঔষধের সঙ্গে থাকছে একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সাপের হাত থেকে বাঁচতে ওই এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হলো টর্চ লাইট। উদ্যোক্তা সুভাষ চন্দ্র জাটি জানান, মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো সামাল দিয়ে উঠতে পারেনি মানুষ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সহযোগিতা করছি তার থেকে গুরুত্বপূর্ণ এই দুর্দিনে আমরাও তাদের এই কঠিন লড়াইয়ের সাথী। হাবড়ার জালালশি, ঠিক এখান থেকে বেশ কিছুটা দূর ঘোড়ামারা এবং পাথর প্রতিমা। ইয়াশ ঘূর্ণিঝড় এবং কোটালের জেরে যে জলোচ্ছ্বাস, রীতিমতো মানুষ বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগে। 20 দিন পার হয়ে গেছে, এখনও বহু মানুষ অসহায়। একদিকে যেমন খাদ্য সামগ্রীর অভাব, অন্যদিকে চিকিৎসা ব্যবস্থা ঠিক তার পাশাপাশি ব্যাপকভাবে সমস্যায় নিত্য প্রয়োজনীয় জিনিস, তার সঙ্গে বস্ত্র, সব কিছু নিয়ে একদিন এই হাওড়া থেকেই পাড়ি দিচ্ছে শারদা প্রতিষ্ঠান অর্থাৎ এলাকার বেশ কিছু যুবক এবং প্রবীণ মানুষরা ঐক্যবদ্ধ হয়ে সুদূর ঘোড়ামারা এবং পাথর প্রতিমার অসহায় মানুষের পাশে দাঁড়াতে চলেছে। আমরা কথা বলে নেব কীভাবে সেই সমস্ত মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। যশের কারণে দক্ষিণ চব্বিশ পরগনায় যে ধরনের ধ্বংসা হয়েছে সেখানে দেখে আমরা মর্মাহত। তা আমাদের এই জালালশি গ্রামের যুবক সংঘ, যুবক সংঘ ঠিক না, যুবক বৃন্দ শারদার নাম দিয়ে শারদা আশ্রমের সহযোগিতায় একটা চেষ্টা করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের পাশে থাকার জন্যে। কতটুকু পারা যাবে জানা নেই, কিন্তু তাদের প্রতি যে আমাদের একটা সহানুভূতি আছে আর এখানকার যুবক ছেলেরা যে চেষ্টা করলে আরে কিছু করতে পারে সেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ওনাদের সাথে সাথী, আমরা এখানে ছোটোবেলা থেকে আছি। তা আমরা চাইছি এই ছেলেরা আগামী দিনে আমাদের দেশের যেখানে যত দুর্বিপাক বা কোনো কিছু হবে এরা যেন ঝাঁপিয়ে পড়তে পারে, তাতে আমাদের দেশের কল্যাণ হবে। যে বিষয়টা হলো প্রায় 20 দিন পার, হ্যাঁ 20 দিন পার, এখনও মানুষের সহযোগিতার প্রয়োজন হচ্ছে, এখনও সহযোগিতার প্রয়োজন আছে। কারণ সেখানে আমাদের আত্মীয়রা আছে, তারা বলছে যে এখনও সেইভাবে সাহায্য সেখানে গিয়ে পৌঁছাচ্ছে না, যা যাচ্ছে সেটা অপ্রতুল। মোটামুটি সেই জায়গা থেকে আমাদের কাছে বারবার বলা হচ্ছে যে অন্তত কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা, কোথায় ঘোড়ামারা দ্বীপ, কোথায় আমাদের জালালশি গ্রাম, বহু দূর। তা আমরা যদি এত দূর থেকে যাই তাদের প্রতি আমাদের একটা আন্তরিকতা, আত্মীয়তা বোধ জন্মাবে যে আমরা সবাই সকলকার পাশে আছি। এই যে যে পরিস্থিতি, একদিকে যেমন খাদ্য সামগ্রীর প্রয়োজন, অন্যদিকে বস্ত্র, তার সঙ্গে চিকিৎসাটা মস্ত বড় ব্যাপার। কারণ আমার এখানে যদি একজন ডাক্তারকে আমরা বার বলছি, আনন্দ ডাক্তারকে বলছি, আনন্দবাবুকে, যে আপনাকে যেতেও হবে এবং কিছু চিকিৎসা করতে হবে অন্তত একটা দিনের জন্য হলো। উনি অনেক কিছু ওষুধপত্র ব্যবস্থা করছেন যাতে অন্তত একটা দিনের জন্য হলো আমাদের এই শারদা বা আমাদের এই যে ছোটো ছোটো ভাইয়েরা যে চেষ্টা করছে তাদের একটা আন্তরিকতা যদি প্রকাশ পায় দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের কাছে, মানে কিছু সুপরামর্শ, হ্যাঁ সুপরামর্শ চাই এবং তারাও দেবে, আমরাও চাইবো যত আগামী দিনে আমরা এটা করতে পারি, এটাই আর কি। কতজন মানুষের কাছে এই যে সামগ্রী পৌঁছে দেবেন? মোটামুটি আমরা চেষ্টা করা হচ্ছে এখান থেকে প্রায় 400 থেকে 450 জনের জন্যে চেষ্টা করা হচ্ছে। কতটুকু সফল হবে তাদের কাছে আমরা জানি না, চেষ্টা এই তরফ থেকে এটা করার চেষ্টা হচ্ছে সবসময়। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র জাটি। খাদ্য সামগ্রীর যে অভাব রয়েছে সেখানে,
তার সঙ্গে আর কি কি আপনাদের ব্যবস্থা রয়েছে? খাদ্যর সঙ্গে শুধু খাদ্য হলে তো হবে না, পোশাকের দরকার। কেন, যেভাবে ওখানে পজিশন দেখে এসেছি আমরা, পজিশনও সেরকম নাই, এমনকি লাইট পর্যন্ত নাই, যার কারণে আমরা টর্চ নিয়ে যাচ্ছি। বিশেষ করে টর্চ, সাপ আছে প্রচণ্ড ওখানে, মানে পায়ে পায়ে সাপ বলতে হয়। আর বৃষ্টির কারণে আরও বর্ষা সাপের। কিছু কাপড়, কিছু খাবারের জিনিস, মেডিসিন, বিশেষ করে মেডিসিন অন্তত একদিনের হলেও আমরা মেডিসিনের ডক্টর নিয়ে যাচ্ছি, প্লাস মেডিসিন সঙ্গে নিয়ে যাচ্ছি। তার সঙ্গে বস্ত্র, বস্ত্র তো আছেই, প্রায় 20-22 দিন পেরিয়ে গেছে। হ্যাঁ, এখনও মানুষের কতটা চাহিদা রয়েছে বা কীভাবে যোগাযোগ করে এই প্রস্তুতি? যোগাযোগ আমাদের আশ্রমের সঙ্গে, ওখানে একটা আত্মীয়তা আছে, তো ওনারা মেসেজ নেই কেমন আছো, কিন্তু 20-25 দিন নয়। কেন কি, বহু লোক যাচ্ছে ডোনেট করতে বা দিতে যাচ্ছে, একটু নিজেদের সাহায্য, মানে নিজেদের থেকে একটু যদি ওদের দেওয়া যায়, সেটা মনে আনন্দ পাওয়া যায় আমরা, যে আমি কিছু দিয়ে করেছি না হলেও। তো সেই চেষ্টা করে সব বাচ্চাদের একটা গ্রুপ বানিয়ে, বড়রা তো আছেই আমরা সিনিয়ররা, কিন্তু বাচ্চারাও খুব অভিজ্ঞতা আমার, এইসব জিনিসে সব নিয়ে আমরা প্যাকিং করছি, এ করছে। তো এই নিয়ে আমরা রাত্রে 3টে নাগাদ বেরোবো এখান থেকে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।